CPIM Congress Alliance candidate Ashish Kumar Saha is campaigning all over Bilonia area on Monday for the Lok Sabha election. On this day, along with market meeting at the riverside of Bilonia Bunker area, a roadshow was also organized at Arya Colony area of Bilonia. The meeting was attended by India Alliance candidate for East Tripura Lok Sabha Ashish Kumar Saha, two MLA of CPIM Dipankar Sen and Ashok Mitra, Secretary of CPIM South Tripura District Committee Basudev Majumdar, Divisional Secretary Tapas Datta, Block Congress President Devashish Majumdar and others. ধর্ম নিরপেক্ষতা, অহিংসা, সাম্যের নীতি নিয়ে যে সংবিধান এতদিন দেশের প্রশাসনকে পরিচালনা করেছে, সেই সংবিধান আজকে বাতিল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 400 পারের কথা বলে 370 আসনে তারা দেশে জয়লাভ করার জন্য জনগণকে আহ্বান রাখছে। জানেন এই 370 কেন? এই 370 দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে পাল্টে দেওয়া। আপনারা কি চান আপনাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে সংবিধানকে পাল্টে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক একরায়তন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হোক, যারা মানুষের অধিকারই শুধু নয়, যারা মানুষকে বা এই দেশের কোনো বিরোধী দলকে তার রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেবে, যারা এই রাজ্যের বা এই দেশের বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করে না, তাদের পার্টি অফিস ভেঙে দেয়, তাদের কর্মীদের বাড়ি ঘরে ঢুকে ভাঙচুর লুটপাট চালায়, যারা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলে তাদের উপর চাঁদার জুলুম থেকে শুরু করে সন্ত্রাস নামিয়ে নিয়ে এসে, যারা এই বেলুনিয়া শহর সমগ্র রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ করে 2018 সাল থেকে গণতন্ত্রকে যারা স্তব্ধ করে দিয়েছে, একটার পর একটা নির্বাচনে তারা ভোট সন্ত্রাস করে, ভোট লুট করে, নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যের মানুষকে নানা দিক থেকে বঞ্চিত করেছিল। ভাই বন্ধুরা, এইখানে যারা আছেন তারা অনুরোধ করাতে আমি দুই একটা কথা বলতে চাই। বন্ধুগণ, ভারতবর্ষের দুর্দিন শুরু হয়েছে 2014 সাল থেকে, যখন মোদি ক্ষমতায় আসে, যখন সরষের তেলের দাম ছিল 39 টাকা, পেট্রোল ডিজেলের দাম ছিল 41 এবং 47 টাকা, এবং বিভিন্ন দ্রব্য মূল্যের দাম খুবই কম ছিল। উনি আসার পরে জিএসটিকে বাড়াইয়ে দিয়া ব্যবসায়ীদের অত্যন্ত বিপদের মধ্যে ফেলে উনি ওনার যে কেন্দ্রীয় সরকারের কোষাগারের ফি বৃদ্ধি করেছেন এবং এইভাবে মানুষকে হয়রানি করেছেন, সেই 39 টাকার তেল এখন 100। ব্যুরো রিপোর্ট, চিনিখরাং।